বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মদতদাতা উল্লেখ করে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদানের খেতাব বীর উত্তম বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা। স্বাধীনতার প্রায় 50 বছর পর জিয়াউর রহমানের খেতাব বাতিল হলে তাদের সব রাষ্ট্রীয় সুযোগ সুবিধাও বাতিল হবে। পাশাপাশি মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্মরণীয় ব্যক্তিদের তালিকা থেকে খন্দকার মোস্তাকের নামও বাদ পড়বে। একই সঙ্গে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি শরীফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী এবং মোসলে উদ্দিনের রাষ্ট্রীয় খেতাবও বাতিলের সুপারিশ করা হয়েছে। রাজধানীর স্কাউট ভবনে আয়োজিত দিনব্যাপী জামুকার 72তম সভায় এসব সিদ্ধান্ত হয়। বঙ্গবন্ধু স্বীকৃত হত্যাকারী, আত্মস্বীকৃত হত্যাকারী, তাদের কার্যক্রমটা বাতিল। তারপরে প্রশ্ন আসছে যে মদতদাতা যারা ছিল তাদেরটা তো করতে হবে, তখন এই যে জিয়াউর রহমানের এটা তারটাও বাতিলের খেতাব বাতিলের যেটা সিদ্ধান্ত একটা আছে, এবং সেই সাথে খন্দকার মোস্তাক তারও ওই মানে ইয়ের তালিকার থেকে কি বলে ওই যেটা যেটা হলো স্মরণীয় বরণীয় যারা তাদের তালিকার থেকে তাদের নামটাও বাদ যাবে।